গ্যালিভারের ভ্রমণ কাহিনী, লিলিপুটদের দ্বীপ। ল্যামুয়েল গ্যালিভার জন্মেছিলেন ইংল্যান্ডের নটিংহ্যামশায়ার শহরে। ওর পিতামাতা খুব সাধারণ ছিলেন, ওনারা ওকে পেয়ে খুব খুশি ছিলেন। গ্যালিভারের বাবা মা চাইতেন যে ও বড় হয়ে সার্জন হবে। যাই হোক, গ্যালিভার প্রায় স্বপ্ন দেখত সমুদ্র যাত্রার, নতুন নতুন জায়গা আবিষ্কার করার। ও, আমার খুব ইচ্ছে করে এই সমুদ্র পাড়ি দেওয়ার আর নতুন জায়গা আবিষ্কার করার, যেটা আগে কেউ দেখেনি। সমুদ্রযাত্রায় পথপ্রদর্শক না থাকায় গ্যালিভার ওর মা বাবার উপদেশ মেনে সার্জন হয়ে যায়। ও ইংল্যান্ডের খুব ভালো ডাক্তার ছিল। ও ওর রোগীদের নিয়ে চিন্তিত হতো এবং তাদের ভালোভাবে চিকিৎসা করত। তখনও গ্যালিভারের মন প্রাণ পড়ে থাকত সমুদ্রের দিকে। ও সবসময় ভাবত, ও যদি কখনো ওই সমুদ্রে যেতে পারত। বছর পেরিয়ে যায়, গ্যালিভার এখন বিবাহিত, ওর দুটো বাচ্চাও আছে। ও খুবই স্নেহময় পিতা এবং আদর্শ স্বামী ছিল, কিন্তু সে তার স্বপ্ন নিয়েই বেঁচে থাকত। কি হয়েছে তোমার, এত দুঃখী লাগছে কেন, আমাকে বলো। আমাকে একটি জাহাজে ক্যাপ্টেনের চাকরি দেওয়া হয়েছে। আমি এটা করতে চাই, কিন্তু আমি তোমায় আর বাচ্চাদের নিয়ে চিন্তিত। তোমার সবসময় তোমার মনের কথা শোনা উচিত। যদি জাহাজ তোমাকে খুশি দেয়, তাহলে তুমি অবশ্যই জাহাজে চলে যাও। আমাকে একটা কথা দাও, তুমি জাহাজ থেকে নিরাপদে আমাদের কাছে ফিরে আসবে। ধন্যবাদ প্রিয়তমা। গ্যালিভার ওর পরিবারকে বিদায় জানিয়ে দক্ষিণ সমুদ্রে পাড়ি দেয়। ও খুবই উৎসাহ আর উত্তেজনায় জাহাজে পাড়ি দিল, কিন্তু ও জানত না সামনে ওকে কি প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। সেদিন রাত্রে সমুদ্রে ঝড় ওঠে, সাগরের জল ফুলে ভেপে ওঠে আর ঢেউ জাহাজের কোনায় ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে জাহাজ সমুদ্রে ভেঙে তলিয়ে যায়। গ্যালিভার সাঁতার কাটতে থাকে, যতটা সম্ভব ও নিজেকে বাঁচাতে চেষ্টা করে। ঠিক সেই সময় একটা বড় ঢেউ এসে গভীর সমুদ্রে ওকে তলিয়ে নিয়ে যায়। ভাগ্যবশত গ্যালিভারের এখানেই শেষ ছিল না, ও একটা দ্বীপের কাছে আছড়ে পড়ে। ও গভীর ঘুমে শুয়ে থাকে। ও যেই চোখ খোলে, ও বুঝতে পারে যে ওর পেছনে কিছু আছে। ওঠার মতো ক্ষমতা ওর ছিল না। কিছুক্ষণ পর গ্যালিভার জেগে ওঠে। আমি খুব ক্লান্ত। একি আমাকে এভাবে বেঁধে কেন রেখেছে? ও, আমার চুল! যেই না ও চোখ খুলেছে, ও অবাক হয়ে যায় একটা ছোট্ট মানুষকে দেখে, ঠিক গ্যালিভারের সব থেকে ছোট্ট আঙুলের মতো। ওর মুখের দিকে এগিয়ে আসছে। আমি কি মারা গেছি? স্বর্গের মানুষরা এত ছোট কেন? দৈত্য, তুমি আমাদের লিলিপুটদের দ্বীপে কি করছো? তুমি কি আমাদের খেতে এসেছো? কি? না। তুমি কি আমাদের দ্বীপকে আক্রমণ করতে এসেছো? কোন দ্বীপ? আমাদের লিলিপুটদের দ্বীপ। দাঁড়াও, আমি তোমাকে আগেই বলেছি, তোমায় কি ব্লেফুসকুরা পাঠিয়েছে? কি? কু? দৈত্য, তুমি কি উদ্দেশ্যে এসছো বলো? আমার নাম হলো ল্যামুয়েল গ্যালিভার, দৈত্য নয়, আর আমি খুব ক্লান্ত। আমি জানি না কিভাবে এখানে এসেছি। যতদূর মনে পড়ছে, আমি একটি জাহাজে ছিলাম যেটা কিনা দক্ষিণ সমুদ্রে তলিয়ে গেছিল। সেনাটি বুঝতে পারে যে গ্যালিভার মিথ্যে বলছে না। আমরাই দৈত্য গ্যালিভারকে শহরে নিয়ে যাব আর রাজাকে ওর ভাগ্য নির্ধারণ করতে বলবো। 300 ঘোড়া নিয়ে এসে বিশাল গাড়ি তৈরি করে লিলিপুটরা গ্যালিভারকে টেনে নিয়ে যাওয়ার জন্য। গ্যালিভারকে শহরে নিয়ে যাওয়া হয়। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা নিশ্চয়ই কোনো লিলিপুটদের দ্বীপ, আর ওরা যেভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি একজন আলাদা কেউ। অদ্ভুত, অন্য কেউ যদি তোমার কাছে আলাদা হয়, তাহলে তুমিও নিশ্চয়ই তাদের কাছে আলাদাই হবে। একেবারেই তাই। মহারাজ, এই লোকটি বলছে এ আমাদের কোনো ক্ষতি করতে আসেনি, এমনকি ও এটা বলছে যে সমুদ্রের জলে ওর জাহাজ ডুবে গেছে আর ও তারপরে হারিয়ে গেছে। আমরা ওকে এভাবে বিশ্বাস করতে পারি না, ও আমাদের কাছে একটা হুমকি।
যদি ওকে ব্লেফুসকুরা পাঠিয়ে থাকে আমাদের শেষ করে ফেলতে। মানে মহারাজ, ও ব্লেফুসকুদের চেনে না, ও ওটাকে বলছে কু। বলো রেড রাসেল, তোমার কি মনে হয় ওকে আমাদের বিশ্বাস করা উচিত? ওকে দেখে ভয়ঙ্কর এবং দ্বিধান্বিত মনে হচ্ছে, আর ও আমাদের অতিথি সর্বোপরি। আমাদের অবশ্যই ওকে একটা সুযোগ দেওয়া উচিত। মহারাজ গ্যালিভারের দিকে এগিয়ে আসে। এত বড় মানুষ দেখে মহারাজ চিন্তিত হয়ে পড়ে। ইনি নিশ্চয়ই রাজা, আমাকে এনার সাথে ভালোভাবে আচরণ করতে হবে। ইংল্যান্ডের তরফ থেকে মহারাজকে জানাই অভিনন্দন। আমার নাম ল্যাবওয়েল গ্যালিভার। হে মহারাজ, আমি অনেক দূর দূরান্তের দেশে ভ্রমণ করেছি, কিন্তু আপনার রাজ্যে আমার পদার্পণ করার সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর এই জায়গাটাই। এই দ্বীপটা হলো লিলিপুটদের দ্বীপ। আমরা আপনার সামনে আকারে ছোট হতে পারি, কিন্তু আমরা সবাই সাহসী যোদ্ধা। আমার সে ব্যাপারে কোনো সন্দেহই নেই মহারাজ। সাহসী যোদ্ধাদের মনও অনেক বড় হয়। আমি আশা করি এই মহৎ মনের অধিকারী মানুষদের রাজ্যে আমাকে অতিথি হিসেবে জায়গা দেবে, যাতে আমি আমার অনুগত্য দেখাতে পারি। পুরো শহর আমার দিকে তাকিয়ে আছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ আমাদের অতিথি এবং এনার সাথে সম্মানজনক ব্যবহার করতে হবে। কিন্তু লিলিপুটদের নিরাপত্তার জন্যে গ্যালিভারের পা শিকল দিয়ে বাঁধা থাকবে, যতক্ষণ না আমরা এর আর এর দেশের ব্যাপারে পুরোপুরি জানতে পারি। জনতা রাজার সিদ্ধান্ত হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানালো, আর গ্যালিভার চিন্তামুক্ত হল। শহর থেকে একটু দূরের একটা ভাঙা মন্দিরে গ্যালিভারের থাকার ব্যবস্থা হলো। ওটাই একটু বড় জায়গা ছিল যেখানে গ্যালিভার থাকতে পারে। তার চলাফেরায় বাধা দেওয়ার জন্য গ্যালিভারের ডান পায়ে একটা শিকল বাঁধা ছিল। লিলিপুটরা তাদের দৈত্যাকার অতিথিকে অনেক যত্নে রেখেছিল। প্রতিদিন কিছু লিলিপুটের একটা দল গাড়ি ভর্তি খাবার নিয়ে আসত। ওরা ওকে অনেকগুলো কাপড় জোড়া লাগিয়ে জামা বানিয়ে উপহারও দিয়েছিল। লিলিপুটরা প্রত্যেক দিন দল বানিয়ে তাদের দৈত্যাকার অতিথির সাথে গল্প করতে যেত। গ্যালিভার তাদের অনেক মজার মজার কাহিনী শোনাত আর হাসাত, ও তাদের প্রত্যেককে এক এক করে তার হাতের তালুতে উঠিয়ে সবচেয়ে সুন্দরভাবে শহর দর্শন করাত। একবার শহরে একটা অনুষ্ঠান হচ্ছিল। লিলিপুটদের এক এক করে প্রত্যেককে মাটি থেকে উঁচুতে টাঙানো একটা দড়ির ওপর দিয়ে হাঁটতে হতো। ওরা ভয় পাচ্ছিল। গ্যালিভার দ্বিধান্বিত হলো। ও রাজাকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এটা? আমরা লিলিপুটরা খুবই সাহসী এবং নির্ভীক। ওহে শক্তিমান ল্যাবওয়েল গ্যালিভার, তুমি যা দেখছো তা হলো আনুগত্য এবং সাহসিকতার পরীক্ষা। যে এই পরীক্ষায় পাস করবে সে হবে মুখ্য প্রতিরক্ষা মন্ত্রী। কিন্তু মহারাজ, এটা খুবই ভয়ঙ্কর। দড়িটা মাটি থেকে অনেক উপরে আছে। ওরা পড়ে গেলে কি হবে? এরা শারীরিকভাবে আহত হতে পারে, নিহতও হতে পারে। আনুগত্যের প্রমাণ দেওয়াটা কি মহারাজ জীবনের থেকেও কি মূল্যবান? কিন্তু লিলিপুটরা সাহসী ও গর্বিত, আর এছাড়া আমাদের সাহসিকতার পরীক্ষা নেওয়ার আর কোনো উপায় নেই। গ্যালিভার এ ব্যাপারে একটু ভাবল, আর তারপর রেড রাসেলকে একটা দড়ি আনতে বলল। রেড রাসেল সাহায্য করতে পেরে খুশি হলো। তার কখনো এই খেলাটা ভালো লাগতো না। গ্যালিভার তারপর দড়িটাকে অনেকগুলো ছোট ছোট টুকরো করে একটা বড় জাল বানালো। তারপর সেটা সে উপরে দড়ির নিচে বেঁধে দিল। এই নাও, এবার দেখো, এখন থেকে লিলিপুটরা জীবনের ঝুঁকি ছাড়াই এই খেলায় অংশ নিতে পারবে, আর রাজ্য তার মুখ্য প্রতিরক্ষা মন্ত্রীকেও বেছে নেবে। জনতা গ্যালিভারের এই আবিষ্কারে হর্ষধ্বনি দিয়ে উঠল। পুরস্কার স্বরূপ রাজা গ্যালিভারের পা থেকে শিকল খোলার আদেশ দিলেন। গ্যালিভার এখন দ্বীপে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারত, সে খুব খুশি ছিল। সময় বয়ে যায়। গ্যালিভার লিলিপুটদের সবার মন জয় করে। রাজা এখন তার রাজধর্মের অনেক কিছু আলোচনা করে তার সাথে। গ্যালিভার জানতে পারে তাদের প্রতিদ্বন্দ্বী দ্বীপ ব্লুফুসকুদের ব্যাপারে। লিলিপুট আর ব্লুফুসকুরা ছিলেন দুজনেই দুজনের বহুদিনের শত্রু। গ্যালিভার এসব কথা খুব মন দিয়ে শোনেন।
একদিন গ্যালিভারকে হঠাৎ রাজপ্রাসাদে ডেকে পাঠান রাজা। গ্যালিভার, তুমি আমাদের সাহায্য করো, ব্লেফুসকুরা আমাদের আক্রমণ করতে আসছে। গ্যালিভার শীঘ্রই এগিয়ে গেল তীরের কাছে এবং দেখতে পেল যে অনেকগুলো জাহাজ লিলিপুটের দ্বীপের দিকে এগিয়ে আসছে। জাহাজগুলোতে অনেক হাতিয়ার ছিল, ওরা আসছে আক্রমণ করতে। ও জাহাজগুলোর দিকে এগিয়ে গেল দৃঢ়তার সাথে, ব্লেফুসকুরা হতবাক গ্যালিভারকে দেখে। ওটা কি? ওটা এত বড় কেন? আক্রমণ! আহ, থেমে যাও তোমরা, কোনো কাজ হচ্ছে না, পিছিয়ে এসো, পিছিয়ে এসো। গ্যালিভার সমস্ত জাহাজগুলোকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে এলো। ও জাহাজগুলোকে টেনে নিয়ে এলো লিলিপুটের দ্বীপে। সবাই গ্যালিভারের জন্য উল্লাস উত্তেজনায় ফেটে পড়ল। ও সবার জীবন বাঁচিয়েছে। খুব ভালো ল্যামুয়েল গ্যালিভার, কিন্তু তুমি থেমে গেলে কেন? ব্লেফুসকুদের সব জাহাজ নিয়ে এসো, যাতে ভবিষ্যতে যুদ্ধ করার জন্যে ওদের আর কোনো সৈন্য না বেঁচে থাকে। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এটা ঠিক নয়। ব্লেফুসকুদের নিশ্চয়ই সৈন্যের প্রয়োজন নিজেদের রক্ষা করার জন্য। আমি শুধু সেগুলোকেই টেনে এনেছি যেগুলো লড়াই করছিল। বাকি জাহাজগুলো ব্লেফুসকুদের তীরেই ছিল, আমি সেগুলোকে টেনে নিয়ে আসতে পারি না। রাজা খুব বিরক্ত হলেন গ্যালিভার ওনার কথা অমান্য করার জন্য। কিছুদিন পর রেড রাসেল গ্যালিভারকে খুঁজতে এলো। গ্যালিভার, আমার কথা শোনো। বলো রেড রাসেল, তুমি ফিসফিস করছো কেন? কেউ যেন জানতে না পারে আমি এখানে এসেছিলাম। আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। আমি শুনেছি রাজা মন্ত্রিসভার সাথে আলোচনা করছিল, ওরা তোমাকে নিয়ে বেশ একটা খুশি নন। কিন্তু কেন? কারণ তুমি রাজার কথা অমান্য করেছো আর ব্লেফুসকুদের সব জাহাজ এখানে টেনে নিয়ে এসেছো। শোনো গ্যালিভার, তুমি তাড়াতাড়ি লিলিপুটদের ছেড়ে চলে যাও, এই দ্বীপ তোমার জন্য নিরাপদ নয়। কিন্তু আমি কোথায় যাব? ব্লেফুসকু হতে পারে, আমি শুনেছি ওখানে কিছু সেনা জাহাজ আক্রমণ করে। ও বলেছে যে ও ব্লেফুসকুদের রাজাকে লিখবে, সাথে তোমার নৈতিকতার কথাও লিখবে। তুমি ওদের জিজ্ঞেস করে দেখতে পারো, যদি ওরা তোমাকে ফিরে যাওয়ার জন্য একটা জাহাজ বানিয়ে দিতে পারে। তুমি আমার বন্ধু, তাই আমি চিন্তিত। ধন্যবাদ রেড রাসেল, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আমি চিরকাল তোমাকে মনে রাখবো আমার ছোট্ট বন্ধু। আমিও তোমাকে চিরকাল মনে রাখবো, ভালো দৈত্য গ্যালিভার। গ্যালিভার তাড়াতাড়ি বেরিয়ে গেল ব্লেফুসকুদের দিকে। ও হেঁটে সমুদ্র পার হয়ে ব্লেফুসকুদের তীরে পৌঁছল। ও দেখল যে রাজা তার সকল সৈন্যদের নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা নিশ্চয়ই আমাকে এদিকে আসতে দেখেছে, ওরা আমাকে আক্রমণ কেন করেনি? মহারাজ, আমি এখানে লড়াই করতে আসিনি, আমি ল্যামুয়েল গ্যালিভার আর আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। অবশ্যই, তুমি আমাদের জাহাজ আর লোকেদের বাঁচিয়েছো, তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত গ্যালিভার, তোমাকে পেয়ে আমরা খুবই খুশি। অবশ্যই, যেমন ভালো মনে করবেন মহারাজ। কে আছো? গ্যালিভারের থাকার বন্দোবস্ত করো। পরদিন গ্যালিভার ব্লেফুসকুদের তীরে দাঁড়িয়েছিল। হঠাৎ ও নজরে এলো জলে যেন কিছু একটা ভাসছে। ওটা কি একটা নৌকো? ও তাড়াতাড়ি রাজার কাছে গেল। রাজা সাথে সাথে নির্দেশ দিলেন ওনার সৈন্যদের অন্তত এক ডজন জাহাজ পাঠানোর আর ভাসমান নৌকো তীরে টেনে নিয়ে আসার জন্য। তারপর উনি ওদের বলেন যে গ্যালিভারকে তার নৌকো বানিয়ে দিতে এবং আশ্বাস দেন যে সব রকম সাহায্য তিনি করবেন। গ্যালিভার খুশি হয়, সে তার বাড়ি ফিরে পরিবারের সাথে দেখা করতে পারবে। এক সপ্তাহের মধ্যে তারা নৌকো তৈরি করে দেয়। নৌকো যথেষ্ট বড় এবং মজবুত ছিল গ্যালিভারের জন্য। রাজার আদেশে ব্লেফুসকুরা নৌকোতে যথেষ্ট পরিমাণে জল, ফল এবং খাবার তুলে দেয় যাত্রার জন্য। আমি আপনার এই দয়া জীবনে কখনো ভুলব না মহারাজ। তুমি একজন আদর্শ আর ভালো যুবক গ্যালিভার, আমরাও তোমাকে কখনো ভুলতে পারবো না। শুভযাত্রা আমার বন্ধু। গ্যালিভার বিদায় জানায় ব্লেফুসকুদের। বাচ্চাদের শোনানোর মতো ওর কাছে এখন অনেক গল্পের ঝুলি। গ্যালিভার বাড়ি পৌঁছেই বহু বাচ্চাদের জড়িয়ে ধরে। 1702-এর 24-শে এপ্রিল গ্যালিভার পৌঁছয়ে নটিংহ্যামশায়ারে।